ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ওর সিলেবাস লাস্ট ব্যাচ ইংলিশ প্রুফ সেকশনে তোমাদের পড়তে হবে দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের হৃদয় স্পর্শ করা এই ছোট গল্পটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তার সঙ্গে দেওয়া হয়েছে দু পঁচিশ সালের জন্যে ইম্পর্টেন্ট কোয়েশেন্স দ্য আইজ হ্যাবিট মিনস দ্য আইজ

He was awarded John Llewellyn Rice Prize in 1957, Saitu Academy in 1992, Padma 1999, Padma Bhushan 2014. The story is written in first person, but I is not the author himself. I is a young man who narrates the story. The narrator

আই হ্যার দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেল টু রোহানা রোহনা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টটি আমারই ছিল অর্থাৎ ন্যারেটর একাই ছিলেন ট্রেন কম্পার্টমেন্টে দেন এ গার্ল গটিন তারপরে একটি মেয়েই প্রবেশ করল সেই কম্পার্টমেন্টে দ্য কাপল হু হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস যে দম্পতি তাকে ছাড়তে এসেছিল সম্ভবত তার প্যারেন্টস ছিল পিতামাতা ছিল দে সিমড ভেরি অ্যান্সার্স তাদেরকে মনে হচ্ছিল খুব চিন্তিত অ্যাবাউট হার কমফোর্টস তার স্বাচ্ছন্দ্য নিয়ে অ্যান্ড দ্য ওমেন গ্যাপ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন এবং মহিলাটি মেয়েটিকে বিশদভাবে বুঝিয়ে দিল টু হা টু কিপ হর থিংস কোথায় তার জিনিসপত্র রাখতে হবে ওয়ে নট টু লিড আউট অফ উইন্ডোজ কখন জানানায় ঝুঁকে পড়া যাবে না অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার এবং কিভাবে করে অচেনা লোকেদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে হবে দে কল দিয়ার গুড বাই তারা বিদায় জানালো অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অব দ্য স্টেশন এবং ট্রেনটি স্টেশন ছেড়ে মেরিয়ে আসলো অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম যেহেতু আমি এই সময় সম্পূর্ণ অন্ধ ছিলাম মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস এবং আমার চোখ শুধুমাত্র সংবেদনশীল ছিল অনলি টু লাইট একমাত্র লাইটের প্রতি আলোর প্রতি অ্যান্ড ডার্কনেস এবং অন্ধকারের প্রতি আই ওয়াজ আনেবল টু টেল তাই আমি বলতে অসমর্থ ছিলাম ওয়ার দ্য গার্ল লুক টু লাইক মেয়েটি দেখতে কেমন ছিল বাট আই নিউ শিওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে স্ল্যাপড অ্যাগেনস্ট হার হিলস যেভাবে করে তার গোড়ালিতে পায়ের গোড়ালিতে আওয়াজ হচ্ছিল তার থেকে বুঝতে পেরেছিলাম যে মেয়েটি স্লিপার পরেছিল চটি পরেছিল ই টু টেক মি সামটাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস তার লুকস কেমন ছিল সেটা জানতে আমার সময় লাগবে অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড এবং সম্ভবত আমি কখনোই জানতে পারবো না বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস কিন্তু তার কণ্ঠের যে আওয়াজ সেটা আমার ভালো লেগেছিল অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স তার চটিজুতুর শব্দও ভালো লেগেছিল আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা আই আক্সড আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি পুরোপুরি দেরাতে যাচ্ছ আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার আমি অবশ্যই এক অন্ধকার কোনায় বসেছিলাম বিকজ কারণ মাই ভয়েস স্টার্টল হার আমার কণ্ঠ তাকে চমকে দিয়েছিল সি গ্যাপ লিটিল এক্সপ্লেমেশন এন্ড সেইট সে কিছুটা বিস্ময় প্রকাশ করল এবং বলল আই ডিডেন্ট নো আমি জানতাম না এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার যে কেউ এখানে রয়েছে ওয়েল বেশ ইট অফেন হ্যাপেন্স এটা প্রায়শই ঘটে দ্যাট যে পিউপল উইথ গুড আইসাইট ভালো সম্পন্ন মানুষ ফেইল টু সি ব্যর্থ হয় দেখতে হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম তাদের সামনে ঠিক কী রয়েছে দে হ্যাভ টু মাছ টু টেক ইন তাদের অনেক কিছু গ্রহণ করার আছে আই সাপোজ আমি মনে করি হয়ারেস যেখানে পিপল হু ক্যান সি যারা দেখতে পায় না অর সি ভেরি লিটল যারা খুব সামান্য দেখে হ্যাভ টু টেক ইন অনলি দ্য অ্যাসেন্সিয়াল তাদের গ্রহণ করতে হয় প্রয়োজনীয়টুকুই হোয়াট রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দিয়ার রিমেইনিং সেন্সেস যেইটুকু সবচেয়ে বেশি সারা জায়গায় তাদের অবশিষ্ট ইন্দ্রিয়ের মধ্যে অর্থাৎ অন্যান্য ইন্দ্রিয় যেমন নাক কান ত্বক প্রভৃতির সাহায্যে রিসিভ করে আই ডিড ইন্ট সি ইউ আইদার আই সেইট আমি বললাম আমিও আপনাকে দেখিনি বাট আই হার্ড ইউ কাম ইন কিন্তু আমি শুনেছি আপনি ভেতরে এসেছেন আই ওয়ান্ডার আমি ভাবলাম ইফ আই উড বি টু প্রিভেন্ট হার যদি আমি তাকে প্রতিরোধ করতে সমর্থ হতাম ফ্রম ডিসকভারিং এটা জানার থেকে দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড আমি ছিলাম অন্ধ প্রভাইডেড যদি আই কিপ টু মাই সিট আমি আমাকে আমার সিটে রাখতে পারি আই থট আমি ভাবলাম ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট এটা খুব কঠিন হবে না দ্য গার্লস এইট আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর মেয়েটি বলল আমি সাহারানপুরে নামছি মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার আমার আন্টি সেখানে আমার সঙ্গে দেখা করবে দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার আমার পক্ষে এটাই ভালো হবে আপনার সঙ্গে বেশি পরিচিত না হওয়া আই রিপ্লাইট আমি উত্তর দিলাম আর্টস আর ইউজুয়ালি ফর মেডিবল ক্রিয়েচার্স আন্টিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে হয়ার আর ইউ গোয়িং সি আক্স আপনি কোথায় যাচ্ছেন সে জিজ্ঞেস করল টু দেরা দে তারপর টু মুসৌরি তারপর মুসৌরিতে ও হাউ লাখি ইউ আর আপনি কি ভাগ্যবান আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি যদি আমি মুসৌরিতে যেতে পারতাম যা সম্ভব নয় এমন কল্পনা করা বোঝাতে আয়ের পর ওয়ার ব্যবহার করা হয় যেমন ইফ আই ওয়ার এ কিং যদি আমি রাজা হতাম আই লাভ দ্য হিলস আমি পাহাড় ভালোবাসি স্পেশালি ইন অক্টোবর বিশেষত অক্টোবর মাসে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময় আই সেইট কলিং অন মাই মেমোরিজ স্মৃতি থেকে আমি বললাম দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস পাহাড়গুলো এই সময় বুনো ডালিয়াতে ফরে যায় দ্য সান ইজ ডিলিসিয়াস প্রদ্দুর এই সময় মনোরম হয়ে থাকে অ্যান্ড অ্যাট নাইট এবং রাত্রেবেলায় ইউ ক্যান সি আপনি বসতে পারেন ইন ফ্রন্ট অফ এ লগ ফয়ার কাঠের আগুনের সামনে আপনি বসতে পারেন অ্যান্ড ড্রিঙ্ক লিটিল ব্র্যান্ডি এবং সামান্য ব্র্যান্ডিও পান করতে পারেন মোস্ট অব দ্য ট্যুরিস্ট হ্যাপগন বেশিরভাগ ট্যুরিস্ট এই সময় চলে যায় অ্যান্ড দ্য রোডস আর কোয়েড এবং রাস্তা শান্ত অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড প্রায় পরিত্যক্ত ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ অক্টোবর সবচেয়ে ভালো সময় শিউর সাইলেন্ট সে নীরব রইল আই ওয়ান্ডার আমি ভাবলাম ইফ মাই ওয়ার্স হ্যাড টাস্ট হার আমার এই শব্দগুলো আমার এই কথাগুলো তাকে স্পর্শ করল কিনা অর অথবা হোয়েদার সি থট মি রোমান্টিক ফুল সে আমাকে রোমান্টিক ফুল ভাবল না দেন আই মেড এ মিস্টেক তারপর আমি একটু ফুল করে বসলাম হোয়াট ইজ ইড লাইক আউটসাইড আই আকড আমি জিজ্ঞাসা করলাম বাইরেরটা কেমন শি টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন প্রশ্নের মধ্যে অবাক হওয়ার মতো কিছু আছে বলে তার মনে হল না হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি সে কি ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না বাট হার নেক্সট কোয়েশ্চেন কিন্তু তার পরের প্রশ্ন রিমুভড মাই ডাউটস আমার সন্দেহ দূর করলো ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো কেন আপনি জানানা দিয়ে দেখছেন না সি সে জিজ্ঞেস করল আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ বার্থ বরাবর আমি ধীরে ধীরে সরে আসলাম অ্যান্ড ফেইল্ড এবং অনুভব করলাম ফর দ্য উইন্ডোলেজ উইন্ডোর যে কিনারা সেটা আমি অনুভব করলাম দ্য উইন্ডো ওয়াজ ওপেন জানানা খোলা ছিল অ্যান্ড আই ফেস ইট আমি মুখোমুখি বসলাম মেকিং এ ফ্রিটেন্স অফ স্টার্ডিং দ্য ল্যান্ডস্কেপ যেন বাইরের দৃশ্য আমি দেখছি এমন ফান করলাম আই হার্ড দ্য প্যান্টিং অব দ্য ইঞ্জিন দ্য রাম্বল অফ দ্য হুইলস আমি শুনতে পেলাম ইঞ্জিনের হাসপাস শব্দ চাকার ঘর্ষণের শব্দ অ্যান্ড এবং ইন মাই মাইন্ডস আই আমার মনের দৃষ্টিতে আই কুড সি আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই টেলিগ্রাফ পোস্টগুলো ছলকের মতো এসে চলে যাচ্ছে হ্যাভ ইউ নোটিসড আপনি কি লক্ষ্য করেছেন আই ভেঞ্চার্ড আমি সাহস করে বললাম দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল যে গাছগুলো যেন মুভ করছে যেখানে আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি দ্যাট অলওয়েজ হ্যাপেন্স ওটা সব সময় হয় সি সেইট সে বলল ডু ইউ সি এনি এনিমেলস আপনি কি কোনো জন্তু দেখতে পাচ্ছেন নো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি না আমি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম আই নিউ আমি জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি এনিমেলস ইন দ্য ফরেস্ট নিয়ার দেয়ারা দেয়ার কাছে যে ফরেস্টগুলো রয়েছে সেখানে এই সময় কোনো এনিমেল আর নেই অবশিষ্ট নেই আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ড আমি জানানা থেকে সরে মেয়েটির মুখোমুখি বসলাম অ্যান্ড ফর এ ওয়াইল এবং কিছুক্ষণের জন্য উই সেট ইন সাইলেন্স আমরা নীরবে বসলাম ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আপনার মুক্তি আকর্ষণীয় আই রিমার্ক আমি মন্তব্য করলাম আই ওয়াজ বিকামিং কোয়াইট ড্যারিং আমি যথেষ্ট দুঃসাহসিক হয়ে উঠছিলাম বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক কিন্তু এটি ছিল নিরাপদ মন্তব্য ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্লেটারি খুব অল্প মেয়েরাই এরকম তোষামত প্রতিরোধ করতে পারে সি লাভড প্লিজেটলি সে মধুরভাবে হেসে উঠল এ ক্লিয়ার এবং পরিষ্কার রিঙ্গিং লাভ খিলখিল হাসি ইটস নাইস টু বি টোড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আমার সুন্দর মুখ রয়েছে এটা শুনে ভালো লাগল আই এম টায়ার্ড অফ পিউপল টেলিং মে আই হ্যাভ এ প্রেটি ফেস আমি ক্লান্ত লোকেদের মুখে শুনতে শুনতে যে আমার সুন্দর মুখ রয়েছে ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস ও তাহলে তোমার সুন্দর মুখ রয়েছে থট আই আমি ভাবলাম অ্যান্ড অ্যালাউড আই সেইড আমি মুখে বললাম ওয়েল বেশ অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি ব্রেট ই একটি আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান আপনি খুবই সাহসী যুবক সি সেইড সে বলল বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস কিন্তু আপনি এত গম্ভীর কেন আই থট আমি ভাবলাম দেন তাহলে আই উড ট্রাই টু লাভ ফর হার আমি তার জন্য হাসবো বাট দ্য থট অফ লাভটার কিন্তু হাসির এই ভাবনাটা অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লন্ডে আমাকে আরও পীড়িত এবং একাকিত্ব করে তুলল উইল সোন বি স্টেশন আমরা শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছবো আই সেইট আমি বললাম থ্যাংক গুড ইটস এ শর্ট জার্নি ঈশ্বরকে ধন্যবাদ যে এটি একটি সংক্ষিপ্ত জার্নি আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেইন ফর মোর দ্যান টু আর থ্রি আওয়ার্স আমি দু তিন ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না ইয়েট তথাপি আই ওয়াজ প্রিপেয়ার্ড আমি প্রস্তুত ছিলাম টু সিট দেয়ার সেখানে বসে থাকতে ফর অলমোস্ট এনি লেন্থ অব টাইম যে কোনো সময়ের জন্য জাস্ট টু লিসেন শুধুমাত্র শোনার জন্যে টু হার টকিং তার কথা শোনার জন্য হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম তার কণ্ঠস্বরে পাহাড়ি নদীর ঝিলিক ছিল অ্যাজ সুন অ্যাজ শি লেভ দ্য ট্রেইন যেই মুহূর্তে সে ট্রেন ছেড়ে চলে যাবে শি উড ফর গেট আওয়ার ব্রিফ এনকাউন্টার সে আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎকার ভুলে যাবে বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি কিন্তু এটা আমার সঙ্গে থাকবে বাকি জার্নি জুড়ে অ্যান্ড ফর সাম টাইম আফটার এবং তারও পর পর্যন্ত থাকবে দ্য ইঞ্জিনস উইসেল স্ট্রিট তীক্ষ্ণ আওয়াজ করে উঠল দ্য ক্যারিজ হুইল চেঞ্জড দিয়ার সাউন্ড অ্যান্ড রিদম কামরার চাকাগুলো তার শব্দ এবং ছন্দ পরিবর্তন করল দ্য গার্ল গট আপ মেয়েটি উঠে দাঁড়ালো অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করল আই ওয়ান্ডার আমি ভাবলাম ইফ শি ও হার হিয়ার ইন বান তার চুলগুলো খুব আবাধা রয়েছে কিনা অথবা ইফ ইট ওয়াজ প্লেইটে অথবা তার চুলগুলো বিনুনি করা আছে কিনা পার হ্যাপস সম্ভবত ইট ওয়াজ হ্যাঙ্গিং সম্ভবত চুলগুলো ঝুলে রয়েছে লুজ আলগাভাবে ওভার হার শোল্ডার্স তার ঘাড়ের মধ্যে অর অথবা ওয়াজ ইট কাট ভেরি অথবা এই চুলগুলোকে খুব ছোট করে কাটা দ্য ট্রেইন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে প্রবেশ করল আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউথিং অব পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স বাইরে ভেন্ডর্স অর্থাৎ ফেরিওলা এবং কুলির চিৎকার শোনা যাচ্ছিল অ্যান্ড এ হাই পিস ফিমেল ভয়েস এবং তীক্ষ্ণ আওয়াজে এক মহিলা কণ্ঠ নিয়ার দ্য ক্যারিস টোর সেই কামরার দরজার কাছে দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস অন এই কণ্ঠটি নিশ্চয়ই সেই মেয়েটির আনটির হবে গুড বাই দ্য গার্লস এইট বিদায় মেয়েটি বলল শিউর স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল সো ক্লোজ দায়ের দ্য পারফিউম ফ্রম হার হিয়ার ও আর এতটা কাছে যে তার চুলে দেওয়া সুগন্ধ আমাকে প্রলুব্ধ করছিল আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হিয়ার আমি হাত তুলে তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম বাট শি মুভ ঠেয়ে কিন্তু সে দূরে সরে যায় অনলি দ্য সেইন্ট অফ পারফিউম শুধুমাত্র সুগন্ধ স্টিল লিঙ্গার এখনও ভেসে রয়েছে হোয়ার শি স্টুড যেখানে সে দাঁড়িয়েছিল দেয়ার ওয়ার সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে দরজার পথে হৈহট্টগোল শোনা গেল এ ম্যান একজন লোক গেটে কিন টু দ্য কম্পার্টমেন্ট কামরায় উঠে স্ট্যামার্ড অ্যান্পোলজি ইতস্ততভাবে ক্ষমা চাইল দেন দ্য ডোর ব্যাংড তারপর দরজা সশব্দে বন্ধ হয়ে গেল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট অ্যাগেইন এবং আমার জগৎটা পুনরায় বন্ধ হয়ে গেল আই রিটার্ন টু মাই বার্থ আমি আমার বসার জায়গায় ফিরে গেলাম দ্য গার্ড ব্লু হিজ হুইশল গার্ড হুইশল বাজালো অ্যান্ড উই মোপ টপ আমরা চলতে শুরু করলাম ওয়ান্স অ্যাগেইন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্র্যাভেলার পুনরায় এক নতুন সহযাত্রীর সঙ্গে এক নতুন খেলা খেলতে হবে দ্য ট্রেইন গেদ আউট স্পিড ট্রেনের গতি বাড়ল দ্য হুইলস টুক আপ দিয়ার সং চাকা গান শুরু করল দ্য ক্যারিস গ্রোণ কামরা গুমরাতে শুরু করল অ্যান্ড শো ছাঁকে দিতে শুরু করল আই ফাউন্ড দ্য উইন্ডো আমি জানলা খুঁজে পেলাম অ্যান্ড সেট ইন ফ্রন্ট অফ হি তার সামনে বসলাম স্টিয়ারিং টু দ্য ডেলাইট দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি যেটা ছিল আমার জন্য অন্ধকার সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো জানলার বাইরে অনেক কিছু ঘটছিল ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট উইন্ট অন আউট দেয়ার অনুমান করাটা একটা মজার খেলা হতে পারত দ্য ম্যান হু হ্যাড এন্টার টু দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভারি যে লোকটি কামরায় প্রবেশ করল আমার দিবাস্বপ্ন ভেঙে দিল ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইট আপনি অবশ্যই হতাশ হবেন সে বলল আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্র্যাভেলিং কোম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেভ আপনার যে ভ্রমণসঙ্গী এইমাত্র চলে গেলেন আমি তার আকর্ষণের ধারে কাছে নেই শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল সে একটি আকর্ষণীয় মেয়ে ছিল আই সেইট আমি বললাম ইউ টেল মি আপ ডিড শি কি ফর হিয়ার লং অর শর্ট আপনি কি বলতে পারেন মেয়েটির চুল লম্বা না খাটো আই ডোন্ট রিমেম্বার হি সেইট সাউন্ডিং পাজল সে বিচলিত কণ্ঠে বললেন আমার মনে নেই ইট ওয়াজ হার আইস আই নোটিসড আমি তার চোখগুলি দেখেছিলাম নট হার হেয়ার তার চুল নয় শি হ্যাড বিউটিফুল আইস তার সুন্দর চোখ ছিল বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার কিন্তু সেগুলো তার কোনো কাজে লাগে না শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড সে সম্পূর্ণ অন্ধ ডিডিন্ট ইউ নোটিস আপনি কি লক্ষ্য করেননি এবারে এই চ্যাপ্টার থেকে দু সালের জন্য ইম্পর্টেন্ট কোয়েশেন্স দেওয়া হলো ক্যান ইউ টেল মি ডিড শি কি ফর হিয়ার লং অর শর্ট হু ইজ দ্য স্পিকার টু হোম ইজ হি স্পিকিং হু ইজ বিং রেফার টু হোয়ার ডিড দ্য গার্ল গেট ডাউন হোয়াট ওয়াজ দ্য আনসার দ্য স্পিকার রিসিভড ইন কনটেক্সট টু হিজ কোশ্চেন শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ে অফ No use to her. Who said this and to whom? What was the occasion? Whose eyes are mentioned here? Why were they useless to her? What is the irony here? Once again, I had a game to play and a new fellow traveler. Who is the speaker here? What game had the speaker to play? Why had the speaker played this game? What other game did the speaker play? Yes, this is the best time. Who said this and to whom? What time is referred to here? For whose this is the best time? The man who entered the compartment broke into my liverie. Whose liverie is referred to here? What was the liverie about? How was the referee broken? She would forget our brief encounter. Who said this and about whom? What is the brief encounter referred to here? Why did the speaker think so? Oh, how lucky you are! Who is the speaker here? Who is referred to by the word you? Why is the person spoken to be called lucky? You have an interesting face. Who said this and to whom? When did the speaker make the remark? How did the person spoken to react? How did the speaker meant his comment? The girl got up and began to collect her things. She is an interesting girl. I am tired of people telling me. I have a pretty face. Thank you for watching my video.